নমস্কার বন্ধুরা, আজকে আমরা আড্ডায় বসেছি, আমি আর অনুপম। আমাদের দশম অবতার দশম কাজ, কাজেই আমাদের মনে হলো এটা উদযাপন করা দরকার। তো আমরা দুজন ব্যাঙ্গালোরের আকাশে দুটো বাউন্ডুলে ঘুড়ি হয়ে ঘুরছিলাম, এবং ঘুরতে 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 কোথাও একটা গিয়ে ইয়েলো সাবমেরিনের ছাদে আমাদের প্যাঁচ লেগে যায়। এই যে প্যাঁচ লাগলো, তারপর থেকে উই হ্যাভ বিন ইনসেপারেবল, ইটস বিন 13 ইয়ার্স। যেটা খুব দারুণ কথা, ও একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, ওর বলেছে যে আমরা দুজনেই কন্ট্রোল ফ্রিক, মানে দুজনেই যে পাক ধরেছে দেখছেন দাড়িগুলো, দাড়িতে আমার চুলে চুলে, তো এটা হ্যাজ ইউ নো টেম্পার্ড আস ডাউন। বাউন্ডুলে ঘুরি, এটা যে কিভাবে ছবিতে স্থান পেয়েছে সেটা কেউ না জানলে বিশ্বাস করতে পারবে না। মানুষ বলছে যে এইটাই হবে আলটিমেট প্রেমের গান। এদিকে আমি গানটা বারবার শুনছি, মানে আমি চোখ বন্ধ করলেই একটা রাস্তা দেখতে পাই গানটা। এখনও যখন আমি শুনি গানটা, আমার মনে হচ্ছে আমি আমার সিলেকশনে একটা ভুল হয়ে গেছে। তো তখন আমি আমার পার্টনার ইন ক্রাইম অনুপমকে বললাম যে অনুপম শোন, সবই ঠিক আছে কিন্তু একটু না খুঁত খুঁত করছে। এটা প্রিকোয়েল, এবার 22শে শ্রাবণে যে গানটায় আমরা ওই শটটা দেখি এভারেস্টের ছাদে, আমরা এখানে ওই সেরকমটা শট নিয়েছি। এভারেস্টের ছাদের পেছনে যা যা বিল্ডিং অবভিয়াসলি এখন হয়েছে, তখন তো ছিল না, ধরে 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 পেছনে জুম করে চেষ্টা করেছি আমরা প্রত্যেকটা বিল্ডিং ম্যাচ করানো। কালকে কি কালকে শুটিং, তো আমি গিটার নিয়ে পৌঁছে যাই হচ্ছে যেখানে একদম শুটিং হচ্ছে, সেটা দশমের ফার্স্ট ডে অফ শুট। বাইরে বৃষ্টি হচ্ছে, লাঞ্চ ব্রেক হচ্ছে, তখন আমি গান শোনাচ্ছি, 6টা গান শুনিয়েছি, এই লোকটার একটাও ভাল লাগেনি, মনে হয় যার বেঁচে থেকে কি লাগে। তো আমি হতাশ হয়ে বাড়ি ফিরি, কিন্তু বাড়ি ফেরার আগে শ্রীজিৎ একটা খুব ইম্পর্টেন্ট ব্রিফ দেয় যে এই তালে বা এই ধরনের তো এরা গান বানায়। তখন আমি বাড়ি এসে যেটা বানাই সেটার বেশি সময় লাগেনি, সেটা এক চান্সে অ্যাপ্রুভড হয় এবং সেটাই বাউন্ডুলে ঘুরি। হোয়াট আই লুক ফর ইজ দ্য ইউনিভার্সাল ট্রুথ, আমি সেই মানুষটা নেই। এই লাইনগুলো কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথের কথা বলে, এন্ড হুইচ ইজ ওয়াই ইট রেজোনেটস। শাশ্বত সত্যিটা কিন্তু গানে যদি ধরা পড়ে সেই গান কোনো সিনেমায় ঢুকতে বাধ্য। তার ঘরে হেরে যাওয়া ধ্রুবতার ভাসে আমি সেই মানুষটা।